সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা আজকে শনিবার আপনাদের জ্যোতিষী আপনাদের কাছের মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল আপনার সামনে হাজির। আজকে দিন কেমন কাটবে জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, শ্রীলালদা আজকে শনিবার আমার দিন শনিবারটা কেমন কাটবে, রোববার তো আপনি রাশিফল দেন না, তা শনিবারের রাশিফলটা মিস করি না, অর্থাৎ আপনাদের এই আবদার আমি ডেফিনেটলি শনিবার চলে এলাম। আজকে দেখে নিই পঞ্জিকা কী বলছে। আজকে পঞ্জিকা বলছে 4 ডিসেম্বর, আজকে 18ই অগ্রহায়ণ, আজকে তিথি হচ্ছে অমাবস্যা, নক্ষত্র হচ্ছে অনুরাধা। আজকের অমৃতযোগের সময় সকালবেলা 6:48-এর মধ্যে, পুনরায় 7:32-9:40-এর মধ্যে, পুনরায় 11:48-2:39-এর মধ্যে, আবার আছে 3:23-থেকে সূর্য অস্ত যাওয়া অবধি, আবার আছে রাত্রিবেলা 12:47-2:34। এই সময়টা অমৃতযোগ, এই সময়টা কাজকর্মগুলো করলে বাধাগুলো বা সমস্যাগুলো কেটে যায়। আজকের বারবেলা 7:25-এর মধ্যে, পুনরায় 12:45-2:07, আবার 2:27-3:27 সূর্য অস্ত যাওয়া অবধি। আজকে নৌসেনা দিবস আজকের দিনে পালন করা হয়, 4 ডিসেম্বর। খুব ভালো একটি দিন, মানে আমাদের ভারতীয় নৌসেনারা এই দিনটা স্পেশালি নিজেদের গর্ব অনুভব করে। আমার একসময় ইচ্ছা ছিল আমিও নৌবাহিনীতে যাব, নৌসেনার সঙ্গে আমি যুক্ত হব। যাই হোক, আমার মানে হাইট আর ওয়েট পারমিট করেনি, তাই আমি সুযোগ পাইনি। আর ভালোই হয়েছে বলেন, না গেছি তাহলে আপনার সামনে রাশিফলটা কে বলতো বলেন, কে সিলালটা তাহলে থাকতো কে, তাই না? যাই হোক, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, ঠিক আছে। আমার হয়তো চেয়েছে, ঈশ্বর চেয়েছে আপনাদের মতো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক আছে। এটাও একটা বড় কাজ, ডেলিকেটলি কাজ করি এবং সেটা যেন আপনাদের ভালো লাগে, সেইভাবে দীর্ঘদিন ধরে আসছি। আপনারা অবশ্য আমাকে ফলো করবেন, ইউটিউবে ফলো করবেন, পূর্ণিমা টিভি অ্যাপ আছে অ্যাপে ফলো করবেন, জিও টিভিতেও আমাকে ফলো করতে পারবেন, পূর্ণিমা টিভিতেও আমাকে ফলো করতে পারবেন। প্রত্যেকটা দিন সোম থেকে শনি চলে আসি আপনাদের সামনে। আমার নাম্বার 9830307720, 9830307720। এই নম্বরটা রেখে দেবেন, এই নম্বরেই কিন্তু আপনি বুকিং করতে পারবেন, আর বুকিং করে আপনি আমার সঙ্গে সরাসরি সামনে বসে আপনি আপনার ভাগ্য জানতে পারবেন। আপনার যদি জন্ম তারিখ নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনি আপনার মুখ এবং হাত দেখিয়েও কিন্তু আপনি ভাগ্য বিচার এবং সমস্যার সমাধান আপনি পেতে পারেন। চলুন দেখে নিই 4 তারিখের ভাগ্য। সবার আগে মেষ রাশি। আজকে না আপনার প্রচণ্ড জেদ থাকবে, আপনি আজকে কাউকে কিছু পাত্তা দেবেন না, ডোন্ট কেয়ার টেন্ডেন্সি আজকে আপনার কিন্তু একটা পজিটিভ,
বৃষরাশি অনেকদিন পর আজকে মুখে একটু হাসি বেরোবে, অনেকদিন পর আপনাকে লোকে সাপোর্ট করবে, অনেকদিন পর আপনি নিজেকে একটু কনফিডেন্স ফিরে পাবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, সামান্য কারণে মন খারাপ। কর্কট রাশি, প্রেম নিয়ে ঝামেলা, অশান্তি, দু নৌকায় পা দিয়ে চললে কিন্তু বড় বিপদের সম্ভাবনা আছে। সিংহ রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, বাড়িতে অশান্তি, ঝামেলা, গুরুস্থানীয় কারোর শরীর খারাপ, বন্ধু বিচ্ছেদ, শিক্ষায় বাধা। কন্যা রাশি, ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি, আত্মীয়তা বা গোষ্ঠী থেকে ঝামেলা জঞ্জাট, আজকে ড্রাইভিংয়ের ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে হাতে আঘাত লাগতে পারে। তুলা রাশি, কথা কম কাজ বেশি, মাথা গরম কম স্মাইল বেশি, এই ফর্মুলা আপনাকে কিন্তু অনেকটা কাজে বা অনেকটা আপনাকে এগিয়ে রাখবে। বৃশ্চিক রাশি, স্বাধীনতার জন্য আজকে আপনার মন ব্যাকুল হয়ে উঠবে, আপনার মনে হবে যে আমি কাউকে পাত্তা দেবো না, আপনার মনে হবে আমি যেটা মনে করবো সেটাই করবো, বেশি কিউরিয়াসিটি, বেশি উৎসাহ, বেশি ঠাট্টা হাসি আজকে একদমই চলবে না, সিরিয়াসনেস খুব দরকার। ধনুরাশি, ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, নার্ভের কিছু প্রবলেম যোগ দেখা যাচ্ছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। মকর রাশি, আয়ের ক্ষেত্রে গণ্ডগোল, পাওনা টাকা প্রাপ্তিতে বাধা, পিতৃস্থানীয় কারোর শরীর খারাপ বা বড় কোনো বিপদ, আপনি যে কোনো কাজ একটুখানি চোখ কান খুলে করবেন। কুম্ভ রাশি, আজকে ভাগ্য নিয়ে দোদুল্যমান, লোকে আপনাকে ঠকাতে পারে, মান সম্মান যেতে পারে, বুদ্ধির ভুল করতে পারবেন, এরকম কিছু ঘটনা আপনাকে কিন্তু পিছিয়ে দিতে পারে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে ধার্মিকভাবে আপনার মন চাইবে, ঈশ্বর আল্লাহ বা গডের প্রতি আপনার বিশ্বাস বাড়বে, বেশ কিছু কাজ আপনার ম্যাজিক্যালি বা বেশ কিছু কাজ আপনার সারপ্রাইজলি আপনি কিন্তু আজকে করতে পারবেন, আজকে আপনার লাক ফেভার করছে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। রোজ সোম থেকে শনি চলে আসছে আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আজকে আপনাদের শহরে আছি, আপনি যারা দেখছেন হয়তো কালকে আপনার শহরে আছি বা পরশু দিন আপনার শহরে আছি, কবে আমি আপনার শহরে বসবো, কবে আপনি আপনার ভাগ্য জানতে পারবেন, কবে আপনি প্রতিকার নিতে পারবেন, কবে আপনি স্মাইল থাকবেন, কবে আপনি বিপদমুক্ত থাকবেন, এই সমস্ত কিছু জানার জন্য আপনি আপনার
শহরে আমি যাচ্ছি, আপনি শুধু বুকিং করবেন, করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন 9830307720। আজকের মতন যাচ্ছি, আবার সোমবার ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে দেখা হয়ে যাবে। নমস্কার।